নমস্কার বন্ধুরা, আমার নাম শামসিল। আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর প্রথমেই বলবো যে আমি খুবই গর্বিত যে আমি একজন টেনিস প্লেয়ারের ছেলে। হ্যাঁ, আমার বাবা একজন টেনিস প্লেয়ার। তোমাদের বলা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে বলে দিই। তাই প্রমাণস্বরূপ আমি বাবার টেনিস র্যাকেটটাও তোমাদের দেখাতে চাই। এই দেখো, এটা আমার বাবার টেনিস র্যাকেট। এটা দিয়েই আমার বাবা প্রত্যেক দিনই ম্যাচ খেলে যাচ্ছেন। আমার বাবা ভার্সেস মশা, যে কোনো মশা দেখলেই বাবার ভেতরের রজার ফেডারার জেগে ওঠে। তাই জন্য বাড়িতে আমরা বাবাকে মশার ফেডারার বলে ডাকি। আর মাও নতুন যোগদান করেছে বাবার মিক্স ডাবলস পার্টনার, পুরো বাড়িটাকেই উইম্বলডন বানিয়ে দিয়েছে। দুজনে র্যাকেট নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে মশা দেখলেই। আর মশা মানে বাবার কাছে ওটা মশা নয়, ওটা চ্যালেঞ্জ। যে কোনো মশা দেখলে ওটা না, ওটা বাবাই মারবে। কেননা বাবা মশা দেখলে একটা নেভার গিভ আপ অ্যাটিটিউড বাবার মধ্যে জেগে ওঠে, একটা প্যাশন মশা মারা। বাবা আমার মসকিউটো হান্টার, মশা শিকারী বাবা। এত প্যাশনেট মাঝরাত্রে ঘুম থেকে উঠে মশা মারছে, মাঝরাত্রে পাশের রুম থেকে আওয়াজ হচ্ছে ঠাস ঠাস করে। আমি গিয়ে দেখছি বাবা মশা মারছে। তোমরা বলবে এরকম তো অনেকেই করে, মশা কামড়ালে তো মশা মারবেই। কিন্তু মশারির বাইরে বেরিয়ে কে মশা মারে? মশারির বাইরে বেরিয়ে গেছে, পুরো এনজয় করছে চারদিকে, পুরো দিওয়ালির ফিল নিচ্ছে। আমি গিয়ে বললাম এটা কী হচ্ছে? বলছে এই মশাগুলোই তো পরে ঢুকবে, এদেরকে আগে থেকে শেষ করে দেওয়াই ভালো, এটাই আজকে আমার স্ট্র্যাটেজি। খেলছে ওখানে মাঝরাত্রে। আর আমি ভাবলাম যে এই যে মশা মারার ব্যাট, এগুলো এলো কোত্থেকে? আগে তো এগুলো ছিল না। তো আমি যেটা নোটিস করলাম, যেটা আমি ভাবলাম, যে আগে মানুষ কেমন মশা মারতো, কোনো অপশন ছিল না। এরকম এক হাত নিয়ে যেত, আর এক হাত নিয়ে গিয়ে হাততালি মারত, মশা মারত। মানুষ ভাবলো যে এত কষ্ট করবে একটা মশার জন্য, কে দু হাত কেন নিয়ে যাব, আমি এক হাত নিয়ে যাব। বলে মানুষ কী করলো, এটা ব্যাটটা বানালো যে কারেন্ট শক দিয়ে মশাকে মেরে দেবে, ঠাস, একটা দিওয়ালিরও ফিল আসে। তো এটা এলো, কিছুদিন পরে মানুষ এটাতেও বোর হয়ে যাবে, মানুষ বলবে এক হাতও কেন নিয়ে যাব মশার জন্য। তো মানুষ একটা মেশিন বানাবে যেখানে মশাকে ইনভাইট করবে, মশা নিজেই এসে বসবে। মশা সাহস থাকলে কেন বসে দেখা, আয় বসে দেখা। মশা এসে বসবে, তারপরে মশা নিজেই ফেটে যাবে, ঠাস, মানুষ বলবে ইয়েস। এরকম হয়ে যাবে আস্তে আস্তে করে। আর যাদের বাড়িতে এই মশা মারার ব্যাট থাকে না, আমি দেখেছি পুরো ফ্যামিলি উঠে রাত্রিবেলা কাওয়ালি করতে থাকে। লাইট জ্বালালো, ওটা ফ্যামিলি হাঁটু গেড়ে বসে গেল মশারির ভেতরে, সবাই মিলে পুরো কাওয়ালি করতে থাকবে পুরো ফ্যামিলি ওখানে। আর মশার থেকে ইরিটেটিং আর কিছু হয় না, প্রচণ্ড ইরিটেট করে। মানে তোমরা লক্ষ্য করবে যে যখন ঘুমোচ্ছ, ঘুমোতে চাইছো, কিন্তু মশা কানের কাছে এসে ভোঁ 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 ডিস্টার্ব করতে থাকে। ওই সময় যদি কারো ভিডিও তুলে রাখা হয়, পরের দিন দেখা হয়, নিজেই বলবে যে হ্যাঁ আমি সাইকো ছিলাম, একদম 100%। নিজেকে নিজে চড় থাপ্পড় মারতে থাকে, নিজেকে নিজে মারছে, পা ছটকাচ্ছে, মশাকে লাথি মারছে যেন কুকুর ওটা, পুরো সাইকো হয়ে যায়। এমন ইরিটেট করতে থাকে, ফ্রাস্ট্রেশন লেভেল আলাদা পর্যায়ে চলে যায়। আর এই যে মশা মারার লিকুইড, যে অল আউট, গুড নাইট, এই লিকুইডগুলো সবাই বলে নাকি এইগুলো জ্বালালে মশার উৎপাত কমে যায়, মশা মাথা ঘুরিয়ে পড়ে যায়। মশারটা আমি অতটা শিওর নয়, তবে মানুষ মাথা ঘুরিয়ে পড়ে যায় শিওর। কেননা আমি দুবার মাথা ঘুরিয়ে পড়ে গেছি, ঘুম থেকে উঠে আমি বাথরুম যেতে গেছি, নিজেই মাথা ঘুরিয়ে পড়ে গেছি, আর দেখছি ওপরে মশারা ঘুরে বেড়াচ্ছে। নিজেকে খুবই মশা মশা ফিল হচ্ছিল আমার, যেন মনে হচ্ছিলো মশারা গুড নাইট জ্বালিয়ে রেখেছে আমার জন্য। আর মানুষ যে বলে মনুষ্য সমাজ এই উন্নতি করেছে, এই উন্নতি করেছে, কী উন্নতি করেছে, এখনও মশা ঠিকঠাক মারতে পারছে না। দুদিন পরপর নতুন লিকুইডের অ্যাড দেখাচ্ছে যে এটাতে মরে যাবে, এটাতে মরে যাবে, এটাতে এটাতে উৎপাত কমে যাবে, কিছুই হচ্ছে না। কিসের উন্নতি এটা? মিউনিসিপ্যালিটির লোকরা এত বড় বড় পাইপ, এত বড় বড় কামান নিয়ে বেরিয়ে যাচ্ছে যেন ডাইনোসর মারবে, কী মারবে না, মশা, তাও ঠিকঠাক মারতে পারছে না। আর আমি ভাবি যে আমি যখন কলেজে ছিলাম, মেসে থাকতাম, তখন আমরা এসব নিয়ে ভাবিনি, তখন মশার এত উৎপাত ছিল না। যখনই কলেজ থেকে বাড়ি চলে এসেছি, মশার উৎপাত বেড়ে গেছে, এখন আমি পুরো ফ্রাস্ট্রেটেড মশা নিয়ে। তো আমি মাঝে মাঝে ভাবি যে কী এমন, মানে আগে কেন মশা ছিল না, মেসে যখন থাকতাম কেন মশার এত উৎপাত ছিল না। তারপর আমি বুঝতে পারলাম যে আচ্ছা, ধোঁয়াতে তো মশা থাকে না, আর ওই লেভেলের ধোঁয়াতে তো
মাঝে মাঝে আমরাই থাকতে পারতাম না, তো মশা কী করে থাকবে? তো যেন আমি ভাবি যে গভর্নমেন্ট যদি এরকম অ্যানাউন্স করে দেয় যে এইসব লিকুইড ফিকুইডে মশা দিয়ে কিছু কাজ হচ্ছে না, বাড়িতে সবাই গাঁজা খান, তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে কত দারুণ হতো। পুরো ফ্যামিলি বানিয়ে নিয়ে বসে আছে, বাবার ইরিটেট হচ্ছে হয়তো, রেগে যাচ্ছে যে কী হচ্ছে এটা, আমাকে মশা কামড়াচ্ছে, কখন থেকে বানিয়ে নিয়ে বসে আছে, যাও ধরাও, ধরিয়ে দাও আমাকে। কত দারুণ হতো। এই জোকটা, লাস্ট জোকটা যদি বাবা শোনে, এই ভিডিওটা দেখানো যাবে না, তাহলে আমি ধরা পড়ে যাব। কেননা আমি যখনই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরি, বাবা বলে কোথায় ছিলে, আমি বলি ওই ছাদে যা মশা, আমি একটু ধোঁয়া দিয়ে মশা তাড়াতে গেছিলাম বাইরে, তো এটাতে ধরা পড়ে যাব। তো আজকের জন্য এতটাই, আমি এখন খুবই বিজি আছি, আমাকে আবার ধোঁয়া দিয়ে মশা তাড়াতে যেতে হবে। তো এখনকার জন্য টাটা।